যদি একটা মিথ্যা কথাকে 100 বার বলা হয় তাহলে সেটা সত্য বলেই মনে হয়। হিটলারের বলা এই কালজয়ী মন্তব্যটি বর্তমান সময়ের জন্য যথেষ্টই উপযোগী। আমাদের প্রাচীন ভারতের সভ্যতা ও সংস্কৃতি যথেষ্ট সমৃদ্ধশালী ও বিকশিত ছিল। হিন্দু ধর্মীয় গ্রন্থ অনুসারে আজ থেকে প্রায় 1000 বছর আগে আমাদের দেশে প্রচুর ভব্য এবং সুন্দর রাজমহল ছিল। সোনার তৈরি মুকুট, হীরে জহরত, মণি মুক্তা, হীরে খচিত সোনার অলঙ্কার প্রভৃতি ধরনের অনেক দামি দামি অলঙ্কার ছিল। আজ থেকে প্রায় 1000 বছর আগে পর্যন্ত ভারত যথেষ্টই সমৃদ্ধশালী ছিল। বিদেশিরা আমাদের ভারতকে সোনার চিড়িয়া বলে ডাকত। কিন্তু আজ থেকে প্রায় 1000 বছর আগে আসমানি কিতাব পড়া মুঘলরা ভারত আক্রমণ করে এবং ভারতের সমস্ত ধন সম্পদ লুট করে, মানুষ খুন করে, তারা এই দেশ থেকে সমস্ত কিছুই নিয়ে চলে যায়। প্রসিদ্ধ ঐতিহাসিক শেখ মুস্তাদ আহমেদ খানের একটি লেখা বই, যার নাম মশির ই আলমগিরি, সবিস্তারে ভারতে মুঘল আক্রমণ সম্পর্কে তার বইতে লিখে গিয়েছেন, মুঘলদের পরে ভারতে আক্রমণ করতে আসলো ব্রিটিশ সাম্রাজ্য, তারাও ভারতকে খুব লুটেছে। পৃথিবীর বিভিন্ন ইংরেজ ঐতিহাসিকরা তাদের মনগড়া কথা দিয়ে তাদের বইতে ব্রিটিশ শাসন নিয়ে লিখে গিয়েছেন। বাকি ফেলে রাখা অবশিষ্ট কাজ এদেশের বামপন্থী ঐতিহাসিকরা করেছেন। বিগত 100 বছর ধরে শুধুমাত্র পড়ানোর নামে আমাদেরকে বোকা বানানো হচ্ছে। আমাদের বারবার বলা হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ মিথ্যা। হিন্দু ধর্মগ্রন্থে সমস্ত লেখাই মনগড়া, কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই। এছাড়াও বইয়ে বলা হয়েছে ভারতীয়রা কিছুই বানায়নি, সমস্ত কিছু মুঘল সাম্রাজ্যের মুঘল শাসকরাই বানিয়েছেন, এগুলোই আমাদেরকে ইতিহাস বইতে পড়ানো হয়েছে। তাহলে বন্ধুরা, আমাদের মনে এখানে একটি প্রশ্ন জাগে, যদি মুঘল আক্রমণের আগে ভারত গরিব দেশ থাকতো, ভারতীয়রা কিছুই বানাতে জানতো না, ভারতের লোকেরা বস্তিতে বসবাস করত, তাদের কাছে খাবার মতো কিছু নেই, এমনকি পোশাক পরার মতোও কিছু ছিল না, তাহলে মুঘলরা এখানে কিসের জন্য আক্রমণ করতে এসেছিল? মুঘলরা ভারত থেকে কি লুট করে নিয়ে গিয়েছে? ভারতকে সোনার চিড়িয়া কেন বলা হতো? সত্য উদিতমান সূর্যের মতো মিথ্যার কালো অন্ধকার দিয়ে সূর্যকে ক্ষণিকের জন্য ঢাকা যায়, কিন্তু চিরদিনের জন্য ঢাকা যায় না। আর এই কারণেই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি ফেটে সনাতন ধর্মের প্রমাণ হিসাবে হিন্দুদের দেবদেবী মন্দির মূর্তি বেরিয়ে আসছে এবং তারা চিৎকার করে বলছে, সনাতন ধর্ম আদি অন্ত, এর কোনো বিনাশ নেই, পৃথিবীর প্রত্যেকটি কোনায় সনাতন ধর্ম বিরাজমান। তাই বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু দেখাতে চলেছি যা দেখলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন, এবং ভিডিওর শেষে আপনাদের এমন একটা তথ্য দেখাবো যেটা দেখার পর আপনি নিজেই বলে উঠবেন, জয় শ্রীকৃষ্ণ। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কমেন্টে হরে কৃষ্ণ কথাটি অবশ্যই লিখুন। নমস্কার, স্বাগতম হিন্দু কথা চ্যানেলে, আমি আকাশ আপনাদের সাথে। পারস্য উপসাগরের তীরবর্তী একটি মুসলিম দেশ কাতার। দেশটি আরব উপদ্বীপের পূর্ব উপকূল থেকে উত্তর দিকে প্রসারিত কাতার উপদ্বীপে অবস্থিত। কাতারের দক্ষিণে সৌদি আরব এবং পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহরাইন। অন্যান্য আরব দেশের মতো কাতারের আবহাওয়া উষ্ণ ও শুষ্ক। প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের বড় মজুদ রয়েছে কাতারে। প্রাকৃতিক সম্পদের কারণে দেশটির অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধ এবং দেশটি বিশ্বের ধনী দেশগুলি মধ্যে একটি। ঊনবিংশ শতকের শেষ ভাগ থেকে আলথানি গোত্রের লোকেরা এই অঞ্চলটিতে একটি আমিরাতি হিসাবে শাসন করে আসছে। বিংশ শতাব্দীর শুরুর দিকে দেশটি ব্রিটিশ শাসনের অধীনে আসে। এরপর 1971 সালে কাতার পূর্ণ স্বাধীনতা লাভ করে। 2017 সাল পর্যন্ত কাতারের মোট জনসংখ্যা 26,41,669 জন। কাতারের মোট জনসংখ্যার মাত্র 14% কাতারের বাসিন্দা, আর বাকি 86% লোকই বিদেশি। তারা বিভিন্ন কাজকর্মের জন্য সেখানে বসবাস করে। আরবি ভাষা কাতারের সরকারি ভাষা। এখানকার প্রায় 56% লোক আরবি ভাষাতে কথা বলে। প্রায় 1/4 লোক ফার্সি ভাষায় কথা বলে। বাকিরা ভারতীয় উপমহাদেশ ও ফিলিপিন দ্বীপপুঞ্জের অন্যান্য ভাষাতে কথা বলে থাকেন। আন্তর্জাতিক কাজকর্মে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়। পারস্য উপসাগরীয় অন্যান্য দেশের মতো কাতারেও বিভিন্ন ধর্মের সংমিশ্রণ ঘটেছে। কাতারের মোট জনসংখ্যার 65.5% ইসলাম ধর্মানুসারী, 15.4% সনাতন ধর্মানুসারী ও 14.2% খ্রিস্টান ধর্মানুসারী। কাতারের হিন্দু জনসংখ্যার বেশিরভাগই
ভারতীয় উপমহাদেশ তথা ভারত বাংলাদেশ ও নেপালি বংশোদ্ভূত। মূলত তেল সমৃদ্ধ দেশটির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিতে অভিবাসী হিসাবে হিন্দুরা কাতারে পাড়ি জমিয়েছে। 2012 সালেও হিন্দু ধর্ম ছিল কাতারের তৃতীয় বৃহত্তম ধর্ম। তবে গত এক দশকে কাতারে হিন্দু জনসংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে, ফলে হিন্দু ধর্ম বর্তমানে কাতারের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। মূলত ভারত ও নেপালের অভিবাসীদের মাধ্যমে এই বৃহৎ পরিবর্তন ঘটেছে। সর্বশেষ হিসেব অনুযায়ী কাতারের জনসংখ্যা প্রায় 29 লক্ষ। 15.4% হিসাবে বর্তমানে কাতারে বসবাসকারী হিন্দু ধর্মানুসারীর সংখ্যা প্রায় 4,47,000। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে মন্দির থাকলেও কাতারে কোনো হিন্দু মন্দির নেই। মন্দির না থাকলেও হিন্দু ধর্মীয় বিভিন্ন উৎসব যেমন হোলি, দীপাবলি, পোঙ্গল প্রভৃতি ঘরোয়াভাবে উদযাপিত হয়ে থাকে। ওমানে হিন্দু ধর্ম। রাজধানী মাস্কটে অবস্থিত শিব মন্দির এবং শ্রীকৃষ্ণ মন্দিরকে তাদের অনন্য স্থাপত্য শৈলীতে মধ্যপ্রাচ্যের প্রাচীনতম মন্দির হিসাবে বিবেচনা করা হয়। ওমান আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত একটি মুসলিম রাষ্ট্র। ওমানের পশ্চিমে ইয়েমেন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, পূর্বে আরব সাগর, উত্তরে ওমান উপসাগর। ওমানের সবচেয়ে উত্তরের অংশ মুসান্দাম উপদ্বীপ হরমুজ প্রণালীর দক্ষিণ তীর গঠন করেছে। পারস্য উপসাগরে ওমানের কয়েক কিলোমিটার তটরেখা আছে। ওমানের রাজধানী মাসকাট। ওমান হলো আরব বিশ্বের একমাত্র দেশ যেখানে বেশ কয়েক শতাব্দী ধরে হিন্দু ধর্মানুসারীরা বসবাস করে আসছে। বর্তমানে ওমানের জনসংখ্যার 5.5% মানুষ সনাতন হিন্দু ধর্মের অনুসারী। বিশ্বের অন্য অনেক দেশের মতো ওমানের হিন্দু জনসংখ্যার বেশিরভাগই ভারতীয় বংশোদ্ভূত। বর্তমানে ওমানে বসবাসরত হিন্দু ধর্মানুসারী অভিবাসীর সংখ্যা 2,50,000-এর বেশি। এদের মধ্যে প্রায় 1,000 হিন্দুর ওমানি নাগরিকত্ব রয়েছে। ওমানে হিন্দু ধর্মের প্রবেশ ঘটেছিল 1507 সালে। ভারতের কচ্ছ থেকে আসা কাছি ভাষাভাষী হিন্দু ধর্মানুসারী মানুষ প্রথমে ওমানের মাস্কটে প্রবেশ করেন। 19 শতাবদীতে ওমানে প্রায় 4,000-এর মতো হিন্দু ধর্মানুসারী ছিলেন। 1895 সালে মাস্কটের হিন্দু কলোনিতে ইবাদি মুসলিমরা হামলা চালায়। ওমানের অফিসিয়ালি ধর্ম ইবাদি ইসলাম, যা সুন্নি ও শিয়া বিশ্বাস থেকে ভিন্ন ইসলাম ধর্মের এক শাখা। এই হামলার ফলে 20 শতাব্দীর শুরুতে ওমানে হিন্দু সংখ্যা অনেকটাই কমে যায়। পরবর্তীতে অভিবাসী হিন্দুদের মাধ্যমে সেই সংখ্যাটি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ওমানে সরকার অনুমোদিত 2টি হিন্দু মন্দির রয়েছে। মাস্কটে অবস্থিত শিব মন্দির ওমান তো বটেই, সমগ্র মধ্যপ্রাচ্যের মধ্যে প্রাচীন একটি হিন্দু মন্দির। এছাড়া রয়েছে একটি কৃষ্ণ মন্দির। শিব মন্দিরটি মতিশ্বর মহাদেব মন্দির নামেও সুপরিচিত। পুরনো মাস্কটের মুঠরাহ অঞ্চলের আল আলম প্রাসাদের নিকটে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরটি মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাচীন একটি হিন্দু মন্দির। এই মন্দিরে সনাতন ধর্মের বিভিন্ন উৎসব যেমন বসন্ত পঞ্চমী, রাম নবমী, হনুমান জয়ন্তী, শ্রাবণ ও গণেশ চতুর্থী, হোলি, দীপাবলী প্রভৃতি পালিত হয়। মহাশিবরাত্রির সময় প্রায় 20,000 হিন্দু পুণ্যার্থী মন্দিরটি দর্শন করেন। বিশ্বাস করা হয় যে ওমানের গুজরাটি ব্যবসায়ী দ্বারা 125 বছর পূর্বে মন্দিরটি নির্মিত হয়েছিল। 1507 সালে কচ্ছের ভাটিয়া ব্যবসায়ী সম্প্রদায় মাস্কটে প্রথম ব্যবসা শুরু করেন। মন্দির চত্বরে মোট 3টি মন্দির রয়েছে: শ্রী আদি মতিশ্বর মহাদেব মন্দির, শ্রী মতিশ্বর মহাদেব মন্দির এবং শ্রী হনুমানজী মন্দির। যদিও মাস্কট একটি মরুভূমি অঞ্চলে অবস্থিত, তবুও মন্দিরটির কুয়াতে সারা বছর জল থাকে। মন্দিরে 3 জন পুরোহিত সহ 3 জন সাপোর্ট স্টাফ ও 4 জন প্রশাসক কর্মচারী রয়েছে। এর পাশাপাশি স্বেচ্ছাসেবকদের একটি সম্পূর্ণ দল মন্দিরের সমস্ত কাজ পরিচালনা করেন। 2018 সালের 12ই ফেব্রুয়ারি ওমান সফরে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরটি দর্শন করে অভিষেক পালন করেন ও মন্দিরের ব্যবস্থাপক কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন। রাজধানী মাস্কটে অবস্থিত শিব মন্দির এবং শ্রীকৃষ্ণ মন্দিরকে তাদের অনন্য স্থাপত্য শৈলীতে মধ্যপ্রাচ্যের
প্রাচীনতম মন্দির হিসাবে বিবেচনা করা হয়। শিব মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য হল সারা বছরই এর কূপে জলের উপস্থিতি। একইভাবে শ্রীকৃষ্ণ কম্পাউন্ড সুন্দর উপত্যকা এবং মরুভূমি এলাকা দ্বারা বেষ্টিত। শ্রীকৃষ্ণ মন্দির, শ্রী গণেশজি মন্দির এবং মাতাজি মন্দির সহ তিনটি মন্দির নিয়ে গঠিত। হোলি, দীপাবলি, হনুমান জয়ন্তী এবং নবরাত্রি সহ বিভিন্ন ধর্মীয় উৎসব নিয়মিতভাবে সেখানে উদযাপিত হয়। কনকশি খিমজি ওমানের একজন প্রভাবশালী হিন্দু। তিনি হিন্দু ধর্মানুসারী হওয়া সত্ত্বেও শেখ উপাধি দেওয়া হয়েছে। তিনি আরব বিশ্বের একমাত্র হিন্দু শেখ, ওমান জাতীয় দলের একমাত্র হিন্দু ক্রিকেটার সুরজ কুমার। তিনি নেপালি বংশোদ্ভূত হিন্দু।